পঞ্চাশটিরও বেশি হাদিস রয়েছে এবং আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবায়ে কেরামের মধ্য থেকে হযরতে উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মুয়াজ ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মাদান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সাওলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুসা আশরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত সাহাবায়ে কেরাম থেকে হাদিস বর্ণিত রয়েছে। তারপরেও একদল দুকাবাজ দন্দাবাজ হাদিস চোর এবং যারা তত্ত্ব সন্ত্রাসী বর্তমান জগতের মুসলিম জগতের মধ্যে মানুষের ঈমান ও আকীদার মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য এক দল বলে তাকে শবে বরাত বলতে নাই। জালিয়াতির একটা সীমা আছে। শবে বরাত কোরআন পাইবে কোথায় থেকে? সব শব্দ ফার্সি, কোরআন হলো আরবি। শবে বরাত হাদিসে কোত্থেকে পাইবে? হাদিস তো আরবি আর সব হলো ফার্সি। এই ফার্সি শব্দ কোত্থেকে পাওয়া যাবে? এটা তো হাদিসের মধ্যে আছে, লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের অর্ধতম রাত্রি, যার কারণে ওই সমস্ত মিথ্যাবাদীদের ওই সমস্ত দাজ্জাল গোষ্ঠীর কথা শুনে শবে বরাত ভিত্তিহীন বলা, শবে বরাতের বিরুদ্ধে কথা বলা, শবে বরাতের ফজিলত অস্বীকার করা, আপনারা কোনোটার মধ্যে শরীক হবেন না। আল্লাহ যদি তৌফিক দান করে তাহলে শবে বরাত